নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই পুজো, সারা রাত রাস্তায় ঠাকুর দেখার পরিকল্পনা, দেদার খাওয়া দাওয়া এসব তো আছেই, কিন্তু তার জন্য সুস্থ থাকা আগে জরুরি। এইসব পরিকল্পনার মাঝে যদি উঁকি মারে মাইগ্রেনের ব্যথা, তাহলে কিন্তু পুরো আনন্দটাই মাটি। চলুন জেনে নিই মাইগ্রেন কী। মাইগ্রেন হলো এক ধরনের মাথার ব্যথা। এই ব্যথা পুরুষ নারী উভয়েরই হতে পারে। কখনো মাথার একধারে, কখনো বা দুধারে, কখনো বা সম্পূর্ণ মাথাটাই ব্যথা হতে পারে। মাইগ্রেনের উপসর্গগুলি কী? মাথায় অস্বাভাবিক যন্ত্রণা, বমি ও হাত পা অবশ হয়ে যাওয়া, ব্যথার প্রকোপে জ্বর এবং খিদে কমে যাওয়া, এগুলি হলো মাইগ্রেনের উপসর্গ বা লক্ষণ। এবার ওষুধ ছাড়াই জব্দ হবে মাইগ্রেন। ওষুধ ছাড়া মাইগ্রেনের ব্যথা সারাতে আপনাকে যা করতে হবে, অল্প ব্যথা হলে অন্ধকার ঘরে ঘুমানোর চেষ্টা করুন, আলোর প্রভাবে এই ব্যথা বাড়ে। একটা ভিজে তোয়ালে মিনিট দশেকের জন্য ফ্রিজে রাখুন। ঠান্ডা তোয়ালে মাথায় এবং চোখের ওপর রেখে দিন। মাইগ্রেনের ব্যথা সারাতে শীতকালে চুটিয়ে আঙুরের রস খান, তবে এতে জল মেশাবেন না। চন্দন কাঠের সঙ্গে জল মেশান, এই মিশ্রণের প্রলেপ কপালে লাগান, তারপর ঘরের আলো নিভিয়ে বিশ্রাম নিন। মাইগ্রেন থাকলে সারা বছরই খুব বেশি ফোন ঘাটা, টিভি দেখা বা চোখের ওপরে চাপ পড়ে এমন কাজ করবেন না। কম্পিউটারের সামনে বসে দীর্ঘক্ষণ কাজ করার অভ্যাস থাকলে মাঝে মাঝেই উঠুন, চোখে জল দিন। এমন চশমা ব্যবহার করুন যাতে চোখের ওপর চাপ না পড়ে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন।